জামাল কে হত্যা, তারপর বেঈমান ইব্রাহিম কে হত্যা, তারপর বেগম হোসনা বানু কে হত্যা। তুমি শিবশালা গুরগিন কার পথ হবে একেবারে পরিষ্কার, নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য শিবশালা গুরগিন কা আর জল্লাদে পরিণত হয়ে যাচ্ছি। তাই তো আমি চাই শুধু রক্ত আর রক্ত, আর সেই রক্তে হাবুডুবু খেয়ে আমাকে লক্ষ্য স্থানে পৌঁছতে হবেই। শাহজাদা কামাল এক্ষণে আমার হাতে খানা তোর মুখে আমলে বসিয়ে দেই, আমার চলার পথকে পরিষ্কার করে নেব। না হবে না, তোমার স্বপ্ন দিন বাস্তবে পরিণত হবে না সেনাপতি গুরগিন খা। কেন জি সাহেব? পালিয়ে গেছে বলে। কে পালিয়ে গেছে ওজি সাহেব? শাহজাদা কামাল। কামাল পালিয়ে গেছে ওজি সাহেব? হ্যাঁ হ্যাঁ গুরগিন খা, মনসবদার ইব্রাহিম শাহজাদা কামালকে নিয়ে পালিয়ে গেছে। আশ্চর্য, আমি যে ভেবেই পাচ্ছি না ওদের সাহেব, শত শত পাহারা ছাকা সত্ত্বেও ওই শাহজাদা মনসবদার ইব্রাহিমকে নিয়ে কেমন করে পালিয়ে গেল। আমিও তো তাই ভাবছি গুরগিন খা। বেঈমান ইব্রাহিম, তুই আজ আমার হাত থেকে রেহাই পেয়ে গেলি। যদি তোর ষড়যন্ত্রের কথা আমি আগে জানতে পারতাম, তবে আমি এই কাজটা প্রথমে শেষ করে নিতাম। বল হয়ে গেছে গুরগিন খা, ওই ইব্রাহিমকে বিশ্বাস করাই আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে। এই কামালকে হত্যা করার পূর্বে ওই ইব্রাহিমকে হত্যা করাই আমাদের প্রথম উচিত ছিল। এবারে আপনি নিশ্চিন্ত থাকুন ওজির সাহেব, ইব্রাহিম যেখানেই থাকুক না কেন, আমি তাকে খুঁজে বের করে আপনার চোখের সামনে নির্মমভাবে হত্যা করব। তাই করতে হবে গুরগিন খা, তাই করতে হবে। সেই বেঈমানদের সমূলে ধ্বংস করতে না পারলে তা হলে যে আমাদের সকল কল্পনাই ব্যর্থ হয়ে যাবে গুরগিন খা। না ওজি সাহেব, যে স্বপ্ন নিয়ে আমরা চক্রান্তের আগুনে জাপ দিয়েছি তা কোনোদিন ব্যর্থ হতে দেব না ওজি সাহেব, আমাদের সংকল্পে আমাদের জয় হতেই হবে। মনে রেখো গুরগিন খা, যদি শত্রু দল আমাদের দুর্বলতার সুযোগ পায় তাহলে আমাদের ধ্বংস থেকে কেউ রোধ করতে পারবে না। অসম্ভব, শিবশালা গুরগিন খা এত সহজে ভেঙে পড়লে চলবে না। যেমন করে হোক না কেন সেই শয়তানকে ধরে নে, একে একে সবটাকে আমি নির্মম ভাবে করব। তুমি আর কোনদিন পারবে না দূরবীন খা, যে চলে গেছে তাকে তুমি কখনো খুঁজে পাবে না। আপনি আমার কি বলতে চান বেগম সাহেবা? শুধু বলতে নয়, তোমাদের কাজের পুরস্কার দিতে এসেছি। এর অর্থ যে আমি কিছু বুঝতে পারছি না। ভাগ্যে মৃত্যু লেখেনি তাকে তোমরা মারবে কি করে? তবে কি বেগম সাহেবা বলতে চান আমরা শাহজাদা কামালকে হত্যা করার ষড়যন্ত্র করি? যদি ইব্রাহিম আমাকে সহযোগিতা না করত তাহলে তোদের মতো বেঈমানের হাতে আমার পুত্র জামালকে মৃত্যু বরণ করতে হতো। বেগম সাহেবা চুপ কর বেঈমান, তোর মুখে বেগম সাহেবা নামটা আর উচ্চারণ যেন না হয়। তাই তো ভাবছি তোদের মতো বেঈমানকে আমি কি উপযুক্ত পুরস্কার দেব আর কি তার শাস্তি দেব। কে কে আমাকে শাস্তি দিবে বেগম সাহেবা? তোমাদের রানী হোসনা বানু। অসম্ভব, বেগম সাহেবা হয়তো এই কথা জানেন না যে আপনার হুকুম তামিল করার মতো লোক এই প্রাসাদে কেউ নেই।
নবাব মহলে সবাই আস আমার অনুগত। হ্যাঁ হ্যাঁ, তাই যদি নিজের ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান তবে আমাদের অনুগতভাবেই নবাব মহলে থাকতে হবে বেগম সাহেবা, নইলে নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। কি এত বড় ইস্পাত তোমাদের? আমার বেতন ভুক্ত কর্মচারী হয়ে আমার চোখের উপর চোখ রাঙিয়ে কথা বলার সাহস হয় কি করে? এই দেখিস এই মুটা প্রহরীকে পাঠিয়ে কালী থেকে বন্দি করো। কেউ নেই বেগম সাহেবা, আপনার ডাকে আজার কেউ সারা দিবে না। এর অর্থ কোথায় তোর কি খা? আদেশ করুন হুজুর, বন্দি করো এই বেগম সাহেবাকে। ঠিক আছে হুজুর, আমি তাই করছি। এবার নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। হে কি প্রহরী, তুমিও তাহলে এই শয়তানদের দলে যুক্ত হয়েছ? ও খোদা, হে কি তোমার খেলা? তুমি কি দেখতে পাচ্ছ না খোদা, যারা এতদিন আমার বেতন ভুক্ত কর্মচারী ছিল আজ কি না তাদের হাতে পড়ল আমার হাতে শৃঙ্খল? তুমি কি দেখতে পাচ্ছ না খোদা, তুমি কি তাদের বিচার করতে পারছো না? তুমি যদি মাথার উপর থেকে থাকো তাহলে নর পশুদের বিচার করো, নর পশুদের বিচার করো খোদা। বিচার করব বেগম সাহেবা, আমাদের শাস্তি আপনি সচকে দেখে যেতে পারবেন না। যান এবার ওই অন্ধকার কারাকক্ষে বসে ওই ক্ষুদাকে স্মরণ করুন। চলে আসুন বেগম সাহেবা। কেউ তাকে কারাকক্ষে নিয়ে যেতে পারবে না। কে তাকে রক্ষা করবে? আমি তাকে রক্ষা করব। তারেক, তুমি এখান থেকে সরে যাও। তা হয় না পিতা, আমি বেঁচে থাকতেই আমার আম্মা জানকে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না। তারেক, তুমি ফিরে যাও। তারেক, তুই পারবি না বাবা, হই নরপশুদের সঙ্গে তুই পারবি না, তুই ফিরে যা বাবা। নিশ্চয় পারবো আম্মি জান, এতদিন আপনার প্রতিপালিত হয়ে এতটুকু বড় হয়েছি, জীবনে আপনাকে আমি আমার মা বলে জেনে এসেছি। তারেক, তাই আপনার সন্তান হয়ে ওই মাপে বিপদে ফেলে চলে যেতে পারি না। তারেক, আপনার জন্য যদি মরতে হয় মরবো, তবু ওই জল্লাদের হাতে আপনাকে কিছুতেই তুলে দেব না। আমি এখন বলছি তুমি এখান থেকে চলে যাবে কিনা, আইলের শাস্তি তোমাকে ভোগ করতে হবে তারেক। আর আপনাকেও বলে যাচ্ছি পিতা, এখনো সময় আছে, ওই বেগম সাহেবাকে মুক্তি দিন, নইলে আর শাস্তি আপনাকেও ভোগ করতে হবে পিতা। আরে তবে কি তুমি আমার সাথে যুদ্ধ করতে চাও? প্রয়োজন হলে তাই করব, তবু আপনার অন্যায়কে আমি কিছুতেই মাথা পেতে নেব না পিতা। আরে তাহলে তুমি যাবে না কেমন? না, আমি আম্মি জানকে না নিয়ে এখান থেকে কিছুতেই যাব না। চলে আসুন আম্মি জান। সাবধান তারেক, আপনি সাবধান হন পিতা, নইলে আমার এই হাতের অস্ত্রখানা এখনই আপনার বক্ষবেদ করবে। এত বড় সাহস, তবে আই তবে হারামজাদা, আমি প্রস্তুত, আইস তবে শয়তানের বাচ্চা। Thank you.
राम मिजान की आईने जा तुर्की खा चला सुन बेगम साहेबा तारिक तुई ওদের সঙ্গে পারবি না বাবা এখনো যে সে সময় তোর আসেনি আমি তোকে এই মাথার উপর হাত রেখে তোকে দোয়া করলাম তোর আম্মি জান তোকে দোয়া করলো একদিন একদিন তুই বীর যোদ্ধা হবি এই বাংলার বুকে তোকে দেখে সবাই সবাই আকুল হয়ে দোয়া করবে তাই তো আমি তোকে বলছি বাবা এই মুহূর্তে এখান থেকে চলে যা আমার জন্য তুই বিপদে পড়িস না বাবা এ যা তোর কি খা চলে আসুন বেগম সাহেবা তো যখন আমি স্বীকার করেছি হার তো আমি মেনেই নিয়েছি কিন্তু যাবার সময় তোকে একটি কথা বলে যাই দুর্গিন খা মাথার উপর যদি খোদা বলতে কোনো বস্তু থাকে যে আগুনের খেলায় তুই মেতে উঠেছিস সে আগুনেই তোকে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবি কেউ তোকে কোনোদিন সে বিপদ থেকে রক্ষা করতে পারবে না রক্ষা করতে পারবে না আরে তুমি আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও শোনো তারেক ভবিষ্যতে কোনোদিন আমার কাজের প্রতিবাদ করতে শোনা তাহলে কিন্তু পুত্র বলে তোমাকে আমি ক্ষমা করব না বেশ তাই যাচ্ছি পিতা তবে আপনিও মনে রাখবেন এই নবাব মহলেই আপনাদের প্রতিবাদ করার মতো এই তারেক আছে এই তারেক কোনদিন চুপ করে বসে থাকবে না কথাটা যেন মনে থাকে আর তুমিও জেনে রেখো পুত্র বেশি বাড়াবাড়ি করলে পুত্র বলে তোকে আমি ক্ষমা করব না এই হচ্ছে আমার শেষ কথা আহার যে চলতে পারছি না ইব্রাহিম ভাই এবার আমাকে একটু বিশ্রাম নিতে দাও ঠিক করব কামাল এটা যে আমাদের বাক্যের পরিহাস নইলে নবাব পুত্র হয়ে আজ বনে বনে ঘুরব কেন ইব্রাহিম ভাই আমি যে আর চলতে পারছি না ইব্রাহিম ভাই আমার যে বড্ড জহল পিপাসা পেয়েছে ইব্রাহিম ভাই আমাকে তুমি এক ফুটার জহল এনে দাও জহল পিপাসায় আমার বুকটা যে ফেটে যাচ্ছে ও খোদা এই বনের মাঝে আমি এখন জল কোথায় পাবো আর কার কাছে বলবো আমাকে এক ফুটা জল দাও ও ইব্রাহিম ভাই তুমি চাও না ভাই আমি যে আহার সহ্য করতে পারছি না ঠিক আছে কামাল তুমি এই তলোয়ার খানা নিয়ে এখানে একটু বসো আমি দেখি কোথাও জল পাওয়া যায় কি না ঠিক আছে ইব্রাহিম ভাই তুমি তাড়াতাড়ি ফিরে এসো সন্ধ্যাজে গনিয়ে এলো ভয় নেই কামাল আমি এক্ষুনি ফিরে আসবো তুমি এখানে বসো ঠিক আছে ইব্রাহিম ভাই তুমি তাড়াতাড়ি এসো আমার যে জল পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে কিসের এত অট্টহাসি শোনা যাচ্ছে তবে কি আমরা দানবের আড্ডাখানে এসে পড়লাম ইব্রাহিম ভাই তুমি তাড়াতাড়ি ফিরে এসো আমার যে ভীষণ ভয় করছে ইব্রাহিম ভাই আরে এখানে কে আছিস আরে তুই এখানে কি করছিস আরে তুই তো বহুত আচ্ছা মারো আছিস এর আগে বলো
তুমি কে আমি এই বনে রাজা লেকিন আমি এই বনে রাজা আছি আবার বল এই তো কে আছিস আমি তোর জাম আছে সরে যা আমার চোখের সম্মুখ থেকে নইলে এই অস্ত্রে রাগাতেই আমি তোকে হত্যা করব তুই সামান্য একটা লেখা হয়ে পরে রাজার সাথে যুদ্ধ করতে আসছিস এই রাগে তোকে আমি খতম করে দিবে ক্লাই সাবধান জঙ্গলে আই তবে ছোট লোকের লেখা প্রস্তুত সামনে থেকে ঠিক আছে ভাই আমি চলিয়া গেলাম তবে তুই আমার জীবন বাঁচিয়েছিস যদি তোহার কোনোদিন বিপদ আসে তুই আমাকে শরণ করবি আমি তোকে রক্ষা করিবে ঠিক আছে এবার তুই যা ঠিক আছে ভাই বিদায় ভাই বিদায় ও খোদা আর কত দুঃখ তুমি আমাকে দিবে আমি যে আর জল পিপাসা সহ্য করতে পারছি না ও খোদা তুমি আমাকে রক্ষা করো খোদা তুমি আমাকে রক্ষা করো দয়া করো কোথায় যাব পাই না পথের দিশা
অঙ্কলে ইংগিং অঙ্কলে জয় শিব শম্ভ। কে কে তুমি বাবা? আমি এক সংসার থেকে সন্ন্যাসী, তোর ডাক শুনে আমি আর থাকতে পারলাম না। আবার বল, তোর আসল পরিচয় কি? রাজার দুলা সারা শরীরটা যেন জোরে পুড়ে যাচ্ছে। না না, ওকে আবার ভালো করতেই হবে। অঙ্কলে জয় শিব শম্ভ। তুমি আমাকে বাঁচালে বাবা, নইলে যে আমি মরেই যেতাম।
कमाल कमाल ओरे कमाल अभी तो चल कुताव पहला ना कमाल एकी के आपने कमाल क्यों नहीं एकाने बोचे आचन हाँ तो देर खेज मौत करा जन नहीं वह ईश्वर हमें के पार्टी से तोरा निश्चय खूब विपद परिस्थिति ताई ना बाबा अमराज आश्रयहीन ओई सन्ध्या प्राय कोने एलो ताई आजकेर रातटार जन्य एकटु आश्रय खुजछिलाम बाबा ठीक आछे आर तोदेर किछु बोलते होबे ना आमी सब जे जेने फेलेछि अंकले एंग एंग जय शिवा शंभो जा तोदे शरीर आमी एखन भेदे दिएछि आर कोनो विपद तोदे शरीर आसते पारबे ना ताई चल बाबा आमार साथे चल ठीक आछे बाबा ताई चलुन ताहाय आसो दिन हलो फुलेर बागाने बेड़ाते जाए ना आज के आमी फुलेर बागाने घुरते जाबो बाह खूब सुंदर तो ये फुलेर बागान ये सुंदर सुंदर फुल फुटेछे एकटा माला तो आमी गेथेछि जाक ये फाके मालाटा आरो भालो करे गेथे नी সকাল বেলা বাগানে ও হাই গো কতই ফুল ফোটে আসবে না দেখি একটু অপেক্ষা করি দেখি না এই শালা মদন এই শালা মদন মদন এই মদন শালা তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না কেমন একবার যদি তোকে ধরতে পারি না শালা তাহলে বুঝিয়ে দিব এই কানামাছি খেলার কত শাস্তি এই শালা মদন কোথায় গেলি এই শালা বল এবার কোথায় যাবি বল তোকে কানামাছি খেলা সাথে আমি মিটিয়ে দেব শালা ছাড়ো না ছাড়ো আরে এইভাবে মানুষ ধরে নাকি যা শালা এ কাকে খুঁজতে গিয়ে কাকে যে ধরে ফেলেছি কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি তুমি না ভারী দুষ্ট হয়ে গেছো আচ্ছা বলো তো এখন যদি এই টাইমে কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো তাহলে আর কি হতো আমার চোখ তো বাধাই ছিল চোখ তো বাধাই ছিল বললেই হলো
বিশ্বাস করো ময়না, সারা মদন আমাকে বলল কি, আমার চোখ বেঁধে দিয়ে বলল এবার আমাকে ধরতো, আর তুমি এসে আমাকে খপ করে ধরে ফেলে। হ্যাঁ, ওই গায় এসে তোমাকে আমি ধরে ফেলেছি। আর যাক, তো তুমিও তো আমার অতি আপনজন, তাই না ময়না? তোমার আপনজন হতে বই গেছে। শুনো শুনো ও বিমানী, তোমার তোরে উজাড় করে
ঠিক আছে তাহলে আজ থেকে তুমি আমার দুই চোখের কাজল ময়না হ্যাঁ আজ থেকে তুমি আমার এই হৃদয়ের খাঁচার ময়না এসো ময়না কাছে এসো ला 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 দুটি মনে লেগে গেছে জোড়া দুটি বুকে একই জ্বালা পোড়া প্রেম এমনই তো হয় প্রেম এমনই তো হয় এমনই তো হয় কি যারা প্রেমে পড়েছে তারাই জানে কি হয় দুটি মনে লেগে গেছে জোড়া দুটি বুকে একই জ্বালা পোড়া এমনই তো হয় প্রেম এমনই তো হয় এমনই তো হয় মো
শান্তি আর কি সুখ জানো তুমি কাছে থাকলে আমার সাবধান শয়তান সামান্য একটা চাকরের বাচ্চা হয়ে তুই এসেছিস উজির কন্যার সাথে ভালোবাসা করতে তোর সাহস তো কম নয় হারামজাদা সেনাপতি ছোট লোকের বাচ্চা ওনার ওনার কোনো দোষ নেই সেনাপতি কাকা সব দোষ আমার যে অপরাধ সে করেছে তার কোনো ক্ষমা হতে পারে না সেনাপতি কাকা আমি এক্ষণে চাপকে তার পিঠের ছাল তুলে নেব হারামজাদা কাকা ভিখারির বাচ্চা রে তো বড় সাহস বল শয়তান কোন উজির কন্যার সাথে ভালোবাসা করতে এসেছিস কাকা সেই কৈফত কি আমি আপনার কাছে দেব তবে রে শয়তানের বাচ্চা না কাকা কাকা তুমি আমার কথা শোনো কাকা তুমি ওকে মারো না কাকা তুমি ওকে ছেড়ে দাও बोलीजे अपनारे ताहारे मा रिले काका बाजबो ना पहो रानी गो सुनो सुनो प्राणेर काका गो हाते धोरी पहाये ओरी छेड़े दाओ काजोल रे ताहारे मा रिले खका बजबो ना पो रहाले गो सुनो सुनो प्राणेर काका गो प्राणेर काका गो बोला काका ओके छेड़े दिन काका এবারে মত ক্ষমা করে দিলাম তোমার অনুরোধে আজ তাকে ক্ষমা করে দিলাম কাকা তবে হ্যাঁ আর যদি কোনোদিন তোমার সাথে ওকে মিশতে দেখি তাহলে আজ তাকে ক্ষমা করলেও ভবিষ্যতে আর কোনোদিন ক্ষমা করব না কাকা চলে সময় না কাকা আর তোকে বলে যাচ্ছি শয়তানের বাচ্চা আর যদি কোনোদিন ওই মইনার সাথে তোকে মিশতে দেখি তাহলে কিন্তু তাকে তোর কাকা ময়না কাজল ময়না কাজল তুমি তুমি আমার প্রতি কোনো অভিমান করো না কাজল না ময়না না অভিমান নয় তুমি হলে রুদির কন্যা আর আমি হলাম সামান্য চাকরের ছেলে তাই বলছি তুমি আমাকে ভুলে যাও ময়না না কাজল কখনো ভালোবাসা হতে পারে না ময়না না কাজল ভালোবাসা হতে পারে না না কাজল আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তোমার জীবন জন্য আমার জীবন যৌবন সব কিছু উজাড় করে দিতে পারি কিন্তু তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না কাজল কোনোদিন না যতই যতই বাধা আসুক না কেন তোমাকে আমার জীবন থেকে আমি কোনোদিন মুছে দেব না কোনোদিন ভুলতে পারবো না
खुदा भिखारी की मानुष ना तादेर प्राणे की प्रेम प्रीति भालोबासा थाकते पारे ना तुम्हें बोलो खुदा थाकते पारे ना ना बाबा काजल ना बाबा गरीबेर पाने भालोबासा थाकते पारे ना हेरे बाबा काजल हमरा हलाम गरीब धनीर साथे मिशाओ आमादेर अपराध তাই তোকে কত বারণ করেছি ওই ময়নার সাথে মিশবি না কিন্তু তুই কোন কথায় আমার শুনলি না যদি আমার কথা শুনতি তাহলে তোকে আজ এত আঘাত সইতে হতো না বাবা বুঝি বাবা বুঝি সবই যে আমি বুঝি শুধুই এতটুকু বুঝি না খোদার সৃষ্টি মানুষ দুই হয় কেমন করে যা বাবা এবার করে যা আর কোনদিন ওই ধনীর দুলালির সাথে মিশতে যাবি না তাহলে যে তোর অপরাধের জন্য আমাকে ওই শাস্তি ভোগ করতে হবে বাবা না শাস্তি যা পেতে হয় তাহা আমি মাথা পেতে নেব বাবা মাথা পেতে নেব কিন্তু তোমাকে আমার জন্য কোনো সময় বিপদে ঠেলে দেব না বাবা তোমাকে আমি বিপদে ঠেলে দেব না ঠেলে দেব না এখনো যে ছেলেটা বুঝতে শিখে নেই যদি শিখতো তাহলে আর এই অত্যাচারী আঘাত সইতে হতো না সেই জন্যই তো তোকে জানাতে এসেছি কদমালি শোন কদমালি যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে এর প্রতিফল তোকেই ভোগ করতে হবে আমার অপরাধ ক্ষমা করুন উজির সাহেব আমি কাজলকে আশ্রয় করে শাসিয়ে দেব সে আর কোনোদিন আমার অবাধ্য হবে না তাই করতে হবে কদমালি তাই করতে হবে কারণ তোর ছেলের স্পর্ধা আকাশ ছেড়ে গেছে শোন কদমালি যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে তোদের বাপ বেটা দুজনকে আমি হত্যা করব তার করতে হবে না উজির সাহেব আমি আজই সেই পথ বন্ধ করে দেব মনে রাখিস কদমালি তোর ছেলেই তোর মৃত্যুকে ডেকে আনছে শোন কদমালি যদি জীবনের মায়া থাকে তাহলে তোর লম্পট চরিত্রহীন ছেলেকে ওই বাড়ি থেকে বের করে দিবি নইলে নইলে আমি তোদের কখনো ক্ষমা করব না এই আমার শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা না অসম্ভব ওর জন্য আজ আমাকে পদে পদে অপমান সহ্য করতে হচ্ছে না না এ হতে পারে না আজই আমি তাকে ওর মামার বাড়ি পাঠিয়ে দেব ওর মামার বাড়ি পাঠিয়ে দিতে পারবো ওগো কে কোথায় আছো আমাকে বাঁচাও নানু কেউ আসবে না তোমাকে রক্ষা করার জন্য আর যেই আসবে আর তাকে আমার হাতে জীবন দিতে হবে তুমি আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও ফিরে যাবে সুন্দরী তা হয় না সুন্দরী কারণ তোমার এই উপমার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে দোহাই লাগে ডাকাত
তুমি আমার সর্বনাশ করো না। আগে আমাকে তুমি চলে যেতে দাও। যেতে দেব? হ্যাঁ। শোনো সুন্দরী, তোমাকে যেতে দেব ঠিক আগে আমার কাজ, তারপর তোমাকে আমি ছেড়ে দেব। এসো সুন্দরী। না না, আমার কাছে এসো। দোহাই লাগে, আপনি আমার কাছে আসবেন না, আমাকে যেতে দিন। না না, অসম্ভব। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এসো বলছি। হাত ছাড়ো, হাত ছাড়ো। তুমি ঠিকই করেছো ভাই, আমি ওই সতী নারীর ইজ্জত নষ্ট করতে এলে, আর তুমি ঠিক কাম করে দিয়েছো। ঠিক বিচার হয়েছে তোর। এবার বলো বোন, কে তুমি, কেন তুমি এখানে এসেছিলে? আমি ভুবনপুর রাজ্যের উজির কন্যা মাতুলালয় থেকে
প্রাসাদে ফিরে যাচ্ছিলাম, হঠাৎ করে পথের মাঝে এই শয়তান আমাকে আক্রমণ করে। আর তোমার সাথে কে কে ছিল বোন? আমার সাথে অনেক সৈন্য ছোট ছিল। ওরা তোমাকে রক্ষা করতে পারলো না? না না, দস্যুর আক্রমণে ওরা কেউ টিকে থাকতে পারেনি ভাই। তোমাদের রাজশক্তি নিশ্চয় দুর্বল, তাই ওরা জীবনের মায়ায় পালিয়ে গেছে। যাক, এবার চলো বোন, তোমাকে তোমার প্রাসাদে ফিরে দিয়ে আসি। কিন্তু আপনার পরিচয়? পরিচয় এখানে নয় বোন, তার আগে এসো, তোমাকে তোমার প্রাসাদে ফিরে দিয়ে আসি। ঠিক আছে ভাই, তাই চলুন। তাই চলো। বলুন বলুন অজিত সাহেব, আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই মহারাজ, তবে আমার একমাত্র কলেজার টুকরা পরিভালো এখনো যে ফিরে আসছে না মহারাজ, তাই আমি চিন্তাযুক্ত। আমার সৈন্যরা কি ফিরে এসেছে অজিত সাহেব? ওরা সঙ্গে করে এই পরিভানুকে নিয়ে আসবে অজিত সাহেব, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। মহারাজ সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে সৈনিক? আমাদের পরিবানুকে ঢাকা দ্বারা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? হ্যাঁ মহারাজ। কোদা তুলাই থেকে ফিরার পথে হঠাৎ দুর্ভিক্ষের দল আক্রমণ করে পরিবানুকে নিয়ে পালিয়ে যায়। তোমরা কি করেছিলে তখন? মহারাজ আমাদের সৈন্যরাজে তাদের আক্রমণে টিকে থাকতে পারিনি, তাই আমার নিজের জীবন নিয়ে কোন রকমে পালিয়ে এসেছি মহারাজ। যাও, আর বলতে হনো না, যাও, দূর হয়ে যাও এখান থেকে অপদার্থের দল। মহারাজ আমি তাই যাচ্ছি। ও খোদা, এ কি করলে তুমি? আমার একমাত্র কলিজার টুকরা নয়নের মণি পরিবালুকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে। সাহেব বলুন বলুন মহারাজ, আমি এখন কি করব? কেমন করে আমার এই পরিবারকে আমি ফিরে পাবো? এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন উজির সাহেব, আমি সব ব্যবস্থা করব। মহারাজ তবু তবু আমার মনকে যে বুঝাতে পারছি না। আমি আপনার সাথে কথা দিলাম উজির সাহেব, যেমন করে হোক আপনার পরিবারকে উদ্ধার করে নিয়ে আসবই। শুধু তাই নয়, যে দুর্বৃত্তের হাতে পরিবার অবহিত সেই শয়তানকে ধরে এনে আপনার চোখের সামনে আমি নিজ হাতে হত্যা করব। তার কোনো প্রয়োজন হবে না মহারাজ, আমি সেই শয়তানকে হত্যা করে পরিবারকে উদ্ধার করে নিয়ে এসেছি। কোথায় কোথায় আমার পরিবার? আব্বাজান আব্বাজান, জানো আব্বাজান, এই নজওয়ান আজ না থাকলে আমাকে আর তুমি ফিরে পেতে না আব্বাজান। তাই তো ভাবছি কি দিয়ে তাকে খুশি করতে পারি। বলো যুবক, কি তোমাদের পরিচয়? আর কি ভাই আমার কাছে তোমাদের চাওয়ার আছে? আজ তোমরা যা চাইবে আমি তাই দিয়েই তোমাদের খুশি করব। মহারাজ আমরা দুটি ভাই আশ্রয়হীন, তাই আমাদেরকে আপনার প্রাসাদে একটু আশ্রয় করে দিলেই আমরা খুশি হব। তাই হবে যুবক, আজ থেকে শুধু তুমি আমার আশ্রয়দাতা হয়ে থাকবে না,
এখন থেকে তুমি হবে আমার এই এই রাজ্যের প্রধান সিপাহশালা। মহারাজ, আমি কি পারবো আপনার দেওয়া দায়িত্ব পালন করতে? হ্যাঁ, অবশ্যই পারবে। আমি জানি পরি ভানুকে উদ্ধার করে যে বীরত্বের পরিচয় দিয়েছ তার প্রশংসা না করে আমি পারছি না, তাই তোমার মতো লোকেরই আমার প্রয়োজন। চলুন অজিত সাহেব। তাই চলুন মহারাজ, বিশ্রামের ব্যবস্থা করে নি গিয়ে। তাই চলুন। মনে হচ্ছে কোন রাজপুত্র হবে, যেরকম রূপ সেই তার চেহারা, তার রূপে যে আমাকে পাগল করে তুলেছে, কিছুতেই যে তাকে আমি আমার মন থেকে মুছতে পারছি না। বিন্দেশি এক বন্ধু আমার, হাই গো মনি আছে তাহারি, ও ও হাই গো মনি আছে কে বলে বন্ধু
শোনো শোনো সুজন বন্ধু গো, শোনো শোনো সারাক্ষণ আমি এই পুরো রাজপ্রাসাদে শুধু খুঁজে বেড়াই পরি বানু। শুধু তুমি নাও বন্ধু, তোমাকে পেয়ে যে আমার মনে হচ্ছে আমি যেন এতদিন আধারের মাঝে লুকিয়েছিলাম, আজ তোমাকে পেয়ে আমি সেই আধার থেকে বেরিয়ে আলোতে এসেছি। শোনো বন্ধু, তুমি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না তো? না পরি না, ওই বিধাতা যদি আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে না নেয় তাহলে কেউ তোমাকে আমার জীবন থেকে আলাদা করতে পারবে না পরি। সত্যি বন্ধু? জি পরি। হ্যালো, হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন, হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন, হাত ছুঁয়ে বলো তুমি
রাতে নাই উঠে সুর তবে আসিবে কুহু কুহু পাখি ঠোঁটে মানাইকে তুমি বলো এই আমি হৃদয়বিহীন হা ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন আকাশে সূর্য আছে যতদিন হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন ওই আকাশে সূর্য আছে যতদিন ওই আকাশে সূর্য সেই জন্য তো আজকাল পরিবারের ছায়াটাও চোখে পড়ছে না কেমন তুমি কি বলতে চাও বিক্রম দা বলতে নাই সুন্দরী নাগরটি তাহলে খাসা মিলেছে বিক্রম দা আর চর্চ কেন সুন্দরী আমি যা সত্য তাই তো বলেছি আর শোনো কামা এত সহজেই তুমি উড়ে এসে ঝুঁটে বসেছ কেমন মুখ সামলে কথা বলো বিক্রম দা নইলে এই হীরক্তির জন্য তোমাকেও আমি ক্ষমা করব না কি করবে তাহলে শুনি বুঝিয়ে দেব যে নিজের চরিত্রকে ডেকেই অন্যের পরিচরিত্রর উপর কলঙ্ক রাখানোর শাস্তি কত ভয়ঙ্কর ঠিক বলেছ বন্ধু সামান্য একটি নাগর হই আমার আশ্রয়দাতা হই আমারই উপরে চক্রাঙ্গল হচ্ছে দেখিয়ে দিব আমি প্রস্তুত এসো তাহলে এসো আমি ক্ষমা করলাম শোনো বিক্রম দা ভবিষ্যতে আর কোনোদিন আমাদের কাজে প্রতিবাদ করতে এসো না
আমি তাই যাচ্ছি, তবে তুমিও মনে রেখো কামাল, আজ তোমার কাছে আমি পরাজিত হলেও এই অপমানের কথা আমার চিরদিন মনে থাকবে। হ্যাঁ, এর প্রতিশোধ যদি না নিতে পারি, বিধাই আমার নাম সেনাপতি বিক্রম সিংহরায়। শয়তান, শালা শয়তানের বাচ্চা, প্রেম করতে পারে না তাই ছোট। বন্ধু, একে ঠিক হয়েছে, বন্ধু ঠিক করেছ। হ্যাঁ, চলো পরিবানু, সুযোগ পেলে এই শয়তান আমাদেরকে আরো কঠিন বিপদে ফেলবে, কারণ সবাইকে বিশ্বাস করলেও এই শয়তানটাকে আমি বিশ্বাস করি না। চলো এসো পরে। ওগো খোদা, হ্যালো, আমরা গরিব বলে কি কাউকে ভালোবাসা অপরাধ? তাই যদি হবে, কেন স্নেহ মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে? বলো বলো খোদা, কেন পাঠিয়েছিলে খোদা, কেন পাঠিয়েছিলে? বন্ধু বন্ধু বন্ধু, এখানে একা একা তুমি কি ভাবছো কাজল? ভাবছি মানুষে মানুষে কতটুকু ব্যবধান। কাজল, তুমি তুমি দুঃখ করো না কাজল, এ কথা বলে তুমি আমার মনে আর আঘাত দিও না। ময়না, তোমাদের ব্যবহারে যে আমি বলতে বাধ্য হচ্ছি কাজল, তবে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন? কাজল, গরিব বলে কি আমিও তো একটা মানুষ, কিন্তু মানুষ হয়ে মানুষের কাছে এত হেয় প্রতিনিধিত্ব হব কেন? কাজল, আমি জানি কাজল তোমার দুঃখটা কোথায়, তবু তবু এত সহজে আমাদের দুজনকে ভেঙে পড়লে চলবে না কাজল। তুমি জেনে রেখো কাজল, তোমার আমার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে আমাদের ভালোবাসার মাঝে যতই বাধা আসুক না কেন, কোনো দিন আমাদের ভালোবাসা ভাঙবে না। ময়না, হ্যাঁ কাজল, না না ময়না, কাজল তুমি আমার কাছে এসো না কাজল, আর আমাকে ওই চাবুকের আঘাতে ছেলে দিও না, তুমি চলে যাও ময়না কাজল, চলে যাও। না কাজল না, এ তুমি কি বলছো? হাই গো সোহন 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 না রে গো, সোহন সোহন প্রাণে রোগ গোহ
दूरे सरिए दियो ना काजल तुम्हें तो जानो ना काजल तुम्हें साधना भालोबासा तुम्हें सबकिछु तुम्हें हारिए केमन करे आमी बाजबो काजल मैना हाँ काजल सत्यि बोलछो मैना हाँ हाँ मैना ताहले आमार काछे एसो मैना आमार काछे एसो काजल তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর না গো কোনদিন বুঝতে পেরেছ আমি কি বলেছি হ্যাঁ ময়না যতই ঝড় আসুক না কেন তুমি আমাকে কোনদিন পর করবে না ময়না তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর না কো কোনদিন পর
धोरी पहाड़े पड़ी से
শুনো শুনো প্রাণে আপাগো মোরে, আমি শুনতে চাই না, ওস মুক্তি পাবে না আবে শুধু শান্তি। শুনো শুনো না বা ময়না, তাহারে না মারলে আপা মারু না শোনে লো কাটবো নিজের গলা গো। শুনো শুনো প্রাণের আপা গো, শুনো কথাই সাবি শুনো না, ওকে ছেড়ে দিন আপা, ওকে ছেড়ে দিন, ছোট লোকের বাচ্চা ছেড়ে দিন। আদেশ করুন হুজুর, কেন শরণ করেছেন এই বান্দাকে? বন্দি করে এই শয়তানকে। আমি তাই করছি হুজুর। এবার নিয়ে যাও ওকে অন্ধকার কারাগারে, আমার কথা শুনুন, ওকে বুকে পাথর চাপা দিয়ে রাখবি, আগামী করলো আগামী করলো ওকে দেওয়া হবে মৃত্যুদণ্ড। শুনেন শুনে ওই হে কাকা গো, শুনে আমার কথা দিল কাকা গো, ওকে ছেড়ে দিন আপা জান, শুনে শুনে ছেড়ে দিন আপা জান, পরে কাহালে
दया ना करिले के करिबे पुरे जीवन जंत्रणा आमार जे आर सह्य होच्छे ना खुदा केन केन आमाके गरीब बोले पृथ्वीते पाठिले खुदा पाठिले शत कादलेओ तुई शास्तिर हात थेके रेहाई पाबी ना शैतान शास्ति भोग तोके करतेई होबे सेनापति काका आबार आपने आमाके चाबुक मारते एसेछेन आज शुधु तोके चाबुक मारा होबे तारपर आगामी काल तोके करा होबे हत्या ताई करो सेनापति काका ताई करो तबु तबु एई जीवन जंत्रणा थेके आमाके मुक्ति देन काका आमाके मुक्ति देन आमाके आमाके आपनी हत्याई करुन काका हत्याई करुन तार पूर्वे सह्य कर आमार हातेर चाबुकेर आघात ओ की सेना है दहाया करे दीवा हाते दोरी आए पोहरी सोहे ना ज
बुके बहारी शला कहला कर जीव बिका आहा दिन मुहूर्त मुक्ति पाबिना नाना हाँ वक्त यार मार बिन लगा को आमिता के रखा कर बो के तू आमितर जोम दोषो काली खा दोषो काली खा है अभी दोषो काली खा जोधी जीवनेर माया था के এখান থেকে চলে যা নইলে আমার হাতেলে পিস্তল খানা ভীষণভাবে গর্জবে মানে তুমি আমাকে হত্যা করবে হ্যাঁ প্রয়োজন হলে আমি তাই করব কারণ এমনি ভাবে তারা নিরীহ মানুষের উপরে অনেক অত্যাচার করেছিস আর আমরা নীরবে সহ্য করেছি হ্যাঁ যে চাবুক তারা নিরীহ মানুষের গায়ে পিঠে বসিয়েছিস সেই চাবুক কেড়ে নিয়েই আমি তোদের পাল্টা পিষে বসিয়ে দিব কালিখা হুঁশিয়ার শয়তান
क्षमा करो कालिखा আমি চলে যাচ্ছি কালিখা আমি চলে যাচ্ছি কি কে তুমি ভাই আমি তারেক তারেক ভাই হ্যাঁ ময়নাকে মুক্ত করে ওই প্রাসাদদারে রেখে এসেছি এবার এসো আমার সাথে আমি তোমাকে প্রাসাদদারে রেখে আসি হ্যাঁ তাই চলো তারেক ভাই তাই চলো चलो कालो अरे ओ कालो आज बुझी बोनी पाटा रोइबो ना रे बोली बाना होबो ना के रे ए बेला जे ओ नेक होए गेलो किंतु एक हल बंद तो पार गाटा तो क्यों आइलो ना रे मानुष आईते कत खन ओरे भाई कालू कफल मुंद होइले ए मुनि होइबो आज खाली हाथे बारी जान लागबो ए शाला लालू ताउले हिब्बोये आर मुद्दा लागबे ना अरे दु 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 शाला ए बोयर मुक्ताई ए ना दे हुनताई भला ना किंतु जखन बो झाठाली आसबे तखन फिरबे करारे कह कालू कह अरे ओय नालो एदिके आय ओय तो देखा जाच्छे केडा जानी एकटा माया मानुष लइया एदिके आइतासे पार करब ना रे पार करब ना पार कर मुन्ना कालू कपाले पातार जोट बना ठीक कोई सर आमार तो सेटा मुनो नाई माजी भाई हो माजी भाई आमादेर के ओपार एक टू पार करे दाओ ना भाई आगे कहो मायाड़ा तुम्हार क्यों ओ खुदा एखन आमी ओदेर के की बोलबो अरे की होइलो कहो ना केन जदि सत्य कथा ना कहो ताहले पार कर माझी रे ओ माझी
भाई आमादेर क्यों पार एक टू पार करे तुम्हादेर दुहाई लागे दाओ ना माजी भाई आई लालो घूम डाय के डरे आई डाक्टर भाई तुमरा जो दी पार ना দাও মাঝি ভাই আমাদেরকে একটু পার করে দাও না দোহাই লাগে তোমাদের মাঝি ভাই আমাদের একটু পার করে দাও না আমি সত্যি বলছি ভাই বিশ্বাস করো ও আমার স্ত্রী এই বড় মিশা কথা কইলা এ যদি স্বামী স্ত্রীর ঐতা তবে দুজনের একটা মিল থাকতো আচ্ছা মাঝি ভাই আমাকে একটা কথা বলবে তোমরা দুজনে সম্পর্কে কি হও ও আমার শালা মানে আমার গিন্নি এক বাপের সহদর ভাগ কর ভাই আচ্ছা 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 তাহলে নিশ্চয় তোমার বইয়ের গায়ের রংটাও কালো হাসা কইছো বোন হাসা কইছো এইডার কোন লাগে আচ্ছা তাই যদি হয় তাহলে আমরা দুইজনে কেন স্বামী স্ত্রী হতে পারি না আচ্ছা আমাদের তো তুমি কথাই কথাই খুদ ধরছো তোমাদের যে সুন্দর চেহারা তাহলে তোমার বইয়ের গায়ের রং যেহেতু কালো তুমি বিয়ে করলে কেন এই গাজে আমার প্রীত এইবার তোমরা লাইনে এসেছো কোয়াল লাগে হ্যাঁ আমাদেরও দুজনের প্রেম করে বিয়ে হয়েছে আপনারাও যা ও তাই তাহলে এবার আমরা উঠবো আচ্ছা আচ্ছা চলো ময়না এই নৌকা একটু বসো 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 এ কালো এই